বারো মাসে কাঁঠালের জীবন রহস্য উন্মোচন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বাড়ি তিন নামের এই কাঁঠালের জাত সম্প্রসারণে ইতোমধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এতে চাষিরা লাভবান হওয়ার সাথে কাঁঠালের প্রক্রিয়াজাতকরণ শিল্প এগিয়ে যাবে বলে দাবি বিজ্ঞানীদের। নাজমুল হুদা সুমনের রিপোর্ট। কাঁঠাল কি নেই ফলটিতে? মানব শরীরের জন্য প্রয়োজনীয় আমিষ, শর্করা, ভিটামিন, জিঙ্ক, আয়রন, সোডিয়াম, ক্যালসিয়াম, এমনকি আছে অ্যান্টিঅক্সিডেন্টও। তবে দ্রুত পচনশীল খাবারটির সংরক্ষণ সুবিধা না থাকায় বাণিজ্যিক চাষাবাদে খুব একটা আগ্রহ ছিল না কৃষকের। এবার কাটলো ফাঁড়া। সারা বছর ধরেই উৎপাদন করা যাবে কাঁঠালের এমন জাতের জীবন রহস্য উন্মোচন করেছেন একদল গবেষক। সেই দলের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফাজ্জল ইসলাম জানালেন সাফল্যের পেছনের গল্প। খাগড়াছড়ির রামগড়ে প্রাকৃতিকভাবে আবিষ্কৃত হয়েছে, এটা অত্যন্ত বেশি উৎপাদনশীল একটি গাছ। এটাকে আমরা জাস্ট কপি করে সারা দেশে ছড়িয়ে দিয়ে কাঁঠাল শিল্পের বিকাশ করতে চাই। কাঁঠালের কোনো অংশই ফেলনা নয়, প্রক্রিয়াজাতের মাধ্যমে হরেক রকম খাদ্য তৈরির পর তা রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলেও দাবি তার। কাঁঠালের এই কোষটাকে নেয়ার পরে যে অংশটা থাকে, এই অংশটাকে আপনার যদি আমরা আলাদা করে, চামড়া থেকে আলাদা করে এটাকে ফার্মেন্টেশন করে, এইটাকে আমরা মায়োনেজের মতো তৈরি করে, এইটাকে আপনার বিভিন্ন যেমন বার্গার বলেন বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া সহ এটা ব্যবহৃত হচ্ছে। চামড়াটার মধ্যে রয়েছে অত্যন্ত কমপ্লেক্স পলিমার, আপনার কার্বোহাইড্রেট জাতীয় স্টার্চ, এইটাকে পাউডার করে আমরা প্রিবায়োটিক হিসাবে ফিড ইন্ডাস্ট্রিতে আমরা ব্যবহার করতে পারি। বাড়ি কাঁঠাল তিন নামে ইতিমধ্যেই বারো মাসে সেই জাত সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। অতি দ্রুত সারা দেশে এটি ছড়িয়ে যাবে বলে আশ্বাস এই কর্মকর্তার। কৃষক পর্যায়ে যারা নিয়েছে বা নার্সারিম্যানরা যারা নিয়েছেন, তারাও যদি চারা তৈরি করে এগুলোকে বিস্তার করে, তাদের কাছ থেকে যদি মানুষের বাগান সৃষ্টি হয়, তাহলে আশা করি যে আগামী কয়েক বছরের মধ্যেই কিন্তু আমাদের বাগান তৈরি হয়ে যাবে। কাঁঠালের জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল চলতি মাসেই আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ফ্রন্টিয়ার্স ইন প্লান্ট সায়েন্সে প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, গাজীপুর। পদ্মায় জেগে ওঠা প্রায় 250 হেক্টর আয়তনের বালুচরে চাষ হচ্ছে নানা জাতের ফসল। পদ্মা সেতুর নিচে ও আশেপাশের পতিত জমিতে ধান আর শাকসবজি চাষাবাদে ভাগ্য বদলেছে কৃষকদের। নতুন করে জেগে ওঠা পতিত জমি চাষাবাদের আওতায় আনতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নুরুল আমিন রবিনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় যে কারো চোখ আটকে যাবে লাল, হলুদ আর সবুজের সমারোহে। সোনালী ধান খেতের মাঝ দিয়ে উঁকি দেয়া পদ্মা সেতু যেন জানান দিচ্ছে এই অঞ্চলের বদলে যাওয়া অর্থনীতির চিত্র। সেতুর নিচে পতিত 70 শতক জমিতে চাষ করা লাল শাক, বাদাম আর সরিষা ভাগ্য বদলে দিয়েছে পাইনপাড়ার ঠান্ডু মাতবরের। ধান হয়, এই যে সরিষা হয়, এবার আপনাকে বাদাম হয়, এবার লাল শাক, মানে আমরা অনেকেই কাঁচা আলুটি করি, সব পদে হয়। নদীর পানিতে ভেসে আসা পলিতে এমনিতেই উর্বর এখানকার মাটি, সেচ ও সারের খরচ কম হওয়ায় লাভের পরিমাণও খানিকটা বেশি। ফসলের ঘাস গুড়া কম হয়, নিরকুর কম লাগে, এনে লাভ মানে আমি বেশি, মানে খরচ কম। যে মাটি আছে একবারে আঠালো মাটি দেখছেন, খুব সুন্দর মাটি, কিন্তু এখন খুব সুন্দর ফসল হয় চরে। চরের 250 হেক্টর জমিতে চাষাবাদে জড়িত প্রায় 1500 কৃষক। নতুন করে জেগে ওঠা আরও 300 বিঘা জমি চাষাবাদের আওতায় আনতে কাজ করছে স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চরাঞ্চলে যে জমি রয়েছে এখানকার উপযোগী মিষ্টি কুমড়া, চীনাবাদাম এবং ভুট্টা, এই ফসলগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি যাতে করে খাদ্যশস্যের পাশাপাশি সবজি উৎপাদনের ক্ষেত্রে এই চরের প্রতি জমিগুলো আমরা ব্যবহার করতে পারি। আমরা আশা করি যে এর মাধ্যমে আমাদের বিগত বছরের তুলনায় এই বছরের ফসল উৎপাদন অনেক গুণে বৃদ্ধি পাবে। পদ্মার এই পাইনপাড়া চরাঞ্চল থেকে বছরে অন্তত 1050 টন খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
শীতে অতিথি পাখির আগমনে মুখর ঝিনাইদহের উক্রিয়াবিল। মুক্ত ডানায় উড়াউড়ি পাখির কলকাকুলি মুগ্ধ করে যে কাউকে। প্রশান্তি পেতে বিলের ধারে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। শীত শুরু হলেই দেশের বিভিন্ন প্রান্তে বসে অতিথি পাখির মেলা। ঝিনাইদহের মহেশপুরের উকড়ির বিলেও আসতে শুরু করেছে ভিন দেশের পাখি। বিস্তীর্ণ এই জলরাশিতে শাপলা শালুক আর পদ্ম ফুলের সমারোহ। সেই পদ্মের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে বক, রাঙা ময়ূরী, সারস, গাংচিল, পানকড়ি সহ নানা প্রজাতির পাখি। এদের কলকাকলিতে মুখর উকুড়িয়া বিল। পাখি ১২ মাসই থাকে, তবে শীতের সময় একটু বেশি থাকে, গরমকালের সময় একটু কম থাকে। সরকারিভাবে বিনাশ্রম জায়গা হতো তাহলে এটা আরও ভালো হতো। বাইরের থেকে বৃহৎ লোকজন আসে, পর্যটক আসে, দেখে অনেক আনন্দ উপভোগ করে, কিন্তু আমরা এখানে কোনো অত্যাচারের সুযোগ দিইনি। উকড়ির বিলকেও পর্যটন উপযোগী করে গড়তে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিল ইজারাদার। সুন্দর একটা পরিবেশ করে রাখছে, তারপরে অনেক সময় বন্দুকধারী যারা আছে কিংবা যারা পাখি শিকারে অভ্যস্ত তাদেরকে থামানো যায় না। এই ব্যাপারে যাতে সরকারের ব্যাপারে যদি কখনো আমি সাহায্য চাই পাখি মারার ব্যাপারে কিংবা পাখির উৎপাতের ব্যাপারে, যেন সরকার আমাকে সহযোগিতা করে, এই ব্যাপারে আমি সরকারের কাছ থেকে আশা রাখি। ২২৫ একরের এই বিলে অন্তত ২০-২৫ প্রজাতির পাখি রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪। খুলনায় বিদেশি কুকুরের বাণিজ্যিক খামার করে চমক সৃষ্টি করেছেন এক যুবক। গেল ৭ বছরে অনলাইনে ও সরাসরি দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেছেন ৩০০০ কুকুর। এসব কুকুর ব্যবহার হচ্ছে বিভিন্ন সংস্থার ডগ স্কোয়াডেও। মামুন রেজার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিদেশি কুকুরের বাণিজ্যিক খামার করে চমক সৃষ্টি করেছেন খুলনার সাদিকুর রহমান গালিব। ২০১৫ সালে ৬ একর জমিতে খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা এলাকায় মাছের খামার শুরু করেন তিনি। খামারের পাহারায় প্রথমে দেশি কুকুর আনলেও তা কাজে আসেনি। পরে ৫৪,০০০ টাকা দিয়ে কেনেন একজোড়া জার্মান শেফার্ড কুকুর। এক বছর পর ৯টি বাচ্চা হলে তা বিক্রি করে লাভবান হন। এরপর শুরু করেন বাণিজ্যিকভাবে। জার্মান শেফার্ড আনলাম ফার্স্টে, দেখি ওদের দারুণের কোয়ালিটি ভালো, ডিফেন্স ড্রাইভ ভালো। তা ওটার পরে আবার একটা ফিমেল কিনলাম, তাই ফিমেল কেনার পরে ওখান থেকে বাচ্চা কাচ্চা হইলো। হওয়ার পরে দুইটা বাচ্চা রাখলাম আর বাকিগুলো বিক্রি করে দিই। বিক্রি করার পরে অন্য কুকুর প্রতি ভালোবাসা জন্ম নেয়, আরও অন্যান্য ভ্যারাইটিস আস্তে আস্তে আমি যোগ করা শুরু করি আর কি। গত ৭ বছরে বিক্রি করেছেন ৩০০০ কুকুর ছানা। বর্তমানে তার খামারে রয়েছে ৭ প্রজাতির ৩০টি কুকুর। এগুলো জাপানিজ স্পিডস আছে, জার্মানি কুকুরই বেশি আর কি। যেমন জার্মান শেপার্ড, রটওয়াইলার, ডোবারম্যান, এরা ৩টাই জার্মান ব্রিড। গোল্ডেন রিট্রিভারটা এটা ব্রিটিশ ব্রিড। তারপরে লাসার জন্ম উৎপত্তি আছে তিব্বত, টিবেটিয়ান। অনলাইনের পাশাপাশি সরাসরি অনেকে কুকুর কিনতে যান গালিবের খামারে। কেউ শখের বসে, কেউ বাড়ি পাহারার জন্য কিনে নিয়ে যান বিদেশি কুকুর। তার কাছ থেকে কেনা কুকুর প্রশিক্ষণ দিয়ে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সংস্থার ডগ স্কোয়াডেও। সমস্ত প্রফেশনাল লোকই আমার কাছ থেকে নেয়, যারা মনে করেন বড় জায়গা জমি আছে পাহারা দেওয়ার জন্য, জিনিস চুরি টুরি না হয়, সেই কারণে মূলত গার্ড পারপাসেই আমি শুরু করছি। তো আমার কাছ থেকে কুকুর যারা নেয় যাদের দারুণই প্রয়োজন, সেই সমস্ত লোকই আমার কাছ থেকে কুকুর নিয়ে যায় আর কি। এক একটি কুকুর ছানা বিক্রি হয় ২০-৫০,০০০ টাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল ২৪। গম উৎপাদনে এশিয়ার দেশগুলোর ভরসা হতে পারে অস্ট্রেলিয়া। কারণ মার্চের আগে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে এশিয়ায় গম সরবরাহ বাড়ার সম্ভাবনা কম, ফলে ঝুঁকি এড়াতে এই দেশটিকে নিরাপদ মনে করছেন বিশ্লেষকরা। চলতি মৌসুমে দেশটিতে গম উৎপাদনের লক্ষ্য রেকর্ড ৩,৬৬,০০০ টন। বিশ্বের অন্যতম গম রপ্তানিকারক দেশের একটি অস্ট্রেলিয়া, উৎপাদনে শীর্ষে না থাকলেও রপ্তানিতে অবস্থান সেরা ১০-এর ৫-এ। দেশটিতে অক্টোবরের শেষ দিকে শুরু হয়েছে শীত মৌসুমের ফসল কর্তন, চলবে জানুয়ারির শেষ পর্যন্ত। দ্য অস্ট্রেলিয়ান ব্যুরো অব এগ্রিকালচার অ্যান্ড রিসোর্স ইকোনমিক্স অ্যান্ড সায়েন্স বলছে এবার উৎপাদন ছাড়াবে ৩,৬৬,০০০ টন, যা আগের লক্ষ্যমাত্রার থেকে প্রায় ৪.৫% বেশি। সংস্থাটি বলছে গেলবার মতো এবারও আবাদি জমির পরিমাণ ছিল ১৩,০০০০ হেক্টর, তবে রোপণকালে কাঙ্ক্ষিত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় এমন ফলন।
বিশ্বের শীর্ষ গম আমদানিকারক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়ার গমের বড় সংগ্রাহকও। সর্বোচ্চ গম উৎপাদনের খবরে আশাবাদী দেশটি। গমের চাহিদা পূরণে কৃষ্ণসাগরীয় অঞ্চলে নির্ভর করে এশিয়ার বিভিন্ন দেশ। তবে যুদ্ধ, জাহাজীকরণে দেরি, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও বিক্রেতাদের উপর বিশ্বাস হারানো সহ নানা কারণে বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের ধারণা, আগামী মার্চে রাশিয়া ইউক্রেন থেকে এশিয়ার দেশগুলোয় বাড়তে পারে গম আমদানি। তার আগ পর্যন্ত বিকল্প ও ভরসার স্থান হতে পারে অস্ট্রেলিয়া। এদিকে আরেক শীর্ষ রপ্তানিকারক ভারতে 6 বছরের মধ্যে সর্বনিম্নে গমের মজুদ। ওয়ার্ল্ড গ্রেন ডট কম বলছে, দাম বাড়তে থাকায় চাপ সামাল দিতে এরই মধ্যে স্থানীয় বাজারে 20-30 লাখ টন গম সরবরাহ করতে যাচ্ছে দেশটি। সরকারি হিসাবে চলতি মাসের শুরুতেই গুদামগুলোয় গমের মজুদ দাঁড়িয়েছে 1,90,00,000 টন, যা 2016 সালের পর সবচেয়ে কম। গত বছরের একই সময় ছিল 3,78,50,000 টন। এমন বাস্তবতায় গেল মে মাসে গম রপ্তানি নিষিদ্ধ করে ভারত। বিশ্লেষকরা বলছেন, কিছুদিনের মধ্যে বাজারে উঠবে নতুন গম, তখন দর বৃদ্ধি নিয়ন্ত্রণে নেওয়া এই সিদ্ধান্ত উঠিয়ে নেবে সরকার। বিশ্লেষকদের ধারণায় ফুটে উঠেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হুইট অ্যান্ড বার্লি রিসার্চের বিজ্ঞানীদের পূর্বাভাসে। বলা হচ্ছে, চলতি রবি মৌসুমে হতে চলেছে আরেকটি রেকর্ড, উৎপাদন হবে 1,12,00,000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজ এ পর্যন্তই ন্যাশনাল ইগ্রিকেয়ার কৃষি 24-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।